হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে চিনতে পারছেন? না, আসলে আমি চিনি না। কে আপনি? কেন বুঝতে পারতেছেন না আমি কে হতে পারি বলেন তো? আমি আসলে না চিনার জন্য আপনাকে বলছি। আপনি বেশি কিছু না বলে আপনি বলেন না আসলে কে আপনি। আমি আপনাদের পাশের বাড়ির ভাবি বলতেছিলাম। পাশের বাড়ির ভাবি তো অনেক আছে, এখন কোন ভাবি ফোন দিচ্ছেন আর কোন ভাবির সাথে কথা বলবো? এই তো আমি আপনার ওই যে পাশের সাইটের যে ওই যে তিনতলা বিল্ডিংটা আছে না, ওইখানের ওই যে যে আপনার হচ্ছে পপি নামে একটা ভাবি ছিলাম তো, আপনি চিনেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আকাশ ভাইয়ের বউ না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা ভাবি কি মনে করে ফোনটা দিলেন? কি মনে করে দিছি বুঝেনি তো, একটা মানুষ একটা মানুষকে কি মনে করে দিতে পারে বলেন তো? না, এর আগে তো আমাকে দেখতেই পান না, আমার সাথে খুব দুর্ব্যবহার করতেন। আমি আপনার সাথে ফাজলামো করতে গেলে আপনি আমাকে ঘৃণা করতেন, দূরে সরাই দিতেন। আর আজকে আবার হঠাৎ করে আপনি আমাকে ফোন দিয়ে বলতেছেন, এটা কেমন কথা? না, একটা জিনিস তো নিজে থেকে বুঝতে পারো যে একটা মানুষ একটা মানুষের বকার পিছনেও কিছু কারণ থাকে। না, আসলে ওই রকম কিছু আমরা কারণটা বুঝি না, যদিও আমরা ছেলে মানুষ। আর ভাবি যদি হয়ে থাকেন আপনি, আপনি আমার ভাবি। হ্যাঁ, ঠিকই আছে। শুধু বকাটার কথাই বুঝলাম, ভাবির মনে যে ভাবি যে আরো কি বলতে চায় সেটা বুঝলা না? ভাবি যেটা বলতে চাইতেছে সেটা তো আমি কিছু ক্লিয়ার ভাবে বুঝতেছি না আসলে কি। আর আমাকে তো আপনি ঘৃণা করতেন, হঠাৎ করে আবার ফোন দিয়ে এত মধুর কথা। আরে হচ্ছে তোমাকে ঘৃণা করতাম না, তোমার আমি মনে মনে অনেক ভালোই বাসতাম। কিন্তু যাই হোক, আমার হাজবেন্ডের সাথে তো আমি খুব একটা ভালো ই না সম্পর্ক ভালো না, তো তোমাকে দেখলে আমার মনে মনে হিংসা লাগতো যে আমি আমার হাজবেন্ডের মতো এমন একটা ছেলেকে বিয়ে করছি, তাকে বিয়ে না করে যদি তোমার মতো কারোর সাথে প্রেম করে আমি বিয়ে করতে পারতাম তাহলে তো খুব ভালো হতো। এইগুলা ভেবে আর কি আমি তোমার সাথে তখন একটু অন্যরকম মন মানসিকতায় চলে গেছিলাম, খারাপ ব্যবহার করেছিলাম। ও আচ্ছা, আসলে ভাই থাকা অবস্থাও আপনি আমার সাথে প্রেম করতে চাচ্ছেন না? হ্যাঁ, কারণ তোমাকে আমি যখন দেখি তুমি আমাদের বাড়ির মধ্যে আসো, অনেক হাসি খুশি থাকো, আর তোমার ভাই না একদম হাসি খুশি থাকে না, সারাদিন একটা মেয়ে কি শুধু সংসারের কাজ করলেই চলে? সে এসে আমার সাথে একটু হাসি মুখে দুইটা কথা বলে না। তাই হ্যাঁ, আসলে ভাবি আপনার মনটা অনেক অশান্তির মধ্যে থাকে, তাই না? হ্যাঁ বুঝোই তো, একটা মেয়ে একটা ছেলের কাছে কি আশা করতে পারে? সবাই তো মনে করো, অনেকে তো অনেক কিছু আশা করে, কিন্তু আমি আশা করি যে সারাদিন আমি যার জন্য আমার সংসারে এত খাটাখাটি এত পরিশ্রম করব, সে এসে আমার সাথে হাসি মুখে দুইটা কথা বলবে, আমাকে একটু হাসি খুশি সময় দিবে, এটাই তো। কিন্তু ও কোনো সময় দেয় না, আর তোমাকে আমি দেখি তুমি অনেক হাসি খুশি, তো আমার মনে মনে অনেক সাধ জাগে যে আমি যদি তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করতে পারতাম তাহলে আমার মানে বাকি জীবনটা আমার ধন্য হয়ে যেত। তাই হ্যাঁ, আসলে আমার ভিতরে আপনি কি এমন জিনিস পাইলেন, বা আমার হাসিটাতে এমন কি পাইছেন আপনি, তাতে আপনি আমার হাসিতে আপনি মুগ্ধ? বুঝলাম না। ওই যে বললামই তো, বলেই তো কথায় আছে, যার সাথে যার ভাব তার যে কোনো জিনিস দেখলে তার নাকি খুব ভালো লাগে, তা আমারও মনে করো তেমন কিছুই। তোমার হাসি খুশি, তোমার দুরন্ত স্বভাব, তুমি যখন আমাদের বাড়িতে আসো পাশের বাড়ির ছেলে মেয়েদের সাথে তুমি কত হাসি খুশি ঠাট্টা মজা করো, ওইগুলা দেখে আমার খুব লোভ পায় যে এমন একটা ছেলে যদি আমার লাইফ লাইফে আমার জীবন সঙ্গী হতো। আচ্ছা যাই হোক, ওগুলা বাদ দাও, এখন তো আমার ঘরে আমার হাজবেন্ড আছে, তো তুমি আমার সাথে যদি প্রেম করো তাও তো আমাদের অনেক সুন্দর সময় কাটবে। না, ঠিকই আছে। আসলে প্রেম জিনিসটা আমার জন্য অনেক ভালো, আমি
একটা কথা কি আমি বলতে চাইছিলাম, কিন্তু এই কথাটা মানে যখন আপনাকে বলতে যাই তখন আপনি আমাকে কেন যেন একটা মানে অন্যরকম একটা মানে সেন্সে কথা বলেন, এই জন্য আমি মানে ভুলে যাই। তো যখন আপনি নিজেই আমাকে এত এত পর্যন্ত আগায় গেছেন, আসলে অনেক ভালো লাগছে আপনাকে আমার। আপনার জন্য আমি এখন কি করতে পারি বলেন? আপনার বাসায় যাইতে হবে না আমার আমাদের এদিকে আসবেন নাকি না দেখা করবেন? না, অ্যাকচুয়ালি আমি যখন মনে করো সময় পাবো, তোমার নাম্বার তো আমার কাছে আছেই, আমি তোমাকে ফোন দিব। কিন্তু মানে এমন ভাবে আমরা দেখা করব যে মানে আমার বাড়ির পাশে আসবা, ফার্স্টে আমরা ইশারায়, চোখের ভাষায় এভাবে এভাবেই শুরু হবে, তারপর থেকে আমরা অন্য কোথাও যে মিট করব, মানে ভালোবাসার শুরুতে আস্তে আস্তে, তারপর আস্তে আস্তে অনেক কিছু, অনেক চেনা জানা হবে। যদি আসলে এই জিনিসগুলো যদি আপনার ফ্যামিলিতে আপনার স্বামী যদি একটু জানতে পারে তখন? দেখো, ভালোবাসা এমন একটা জিনিস যেটা কোনো বাধাই মানে না, যেখানে জাত ধর্ম, গরিব বড়লোক বা আনম্যারিড ম্যারিড এগুলা থাকে না। তো তুমি ঠিক আছে ম্যারিড না, আমি ম্যারিড, কিন্তু আমারও তোমাকে পছন্দ, আর তুমিও যেহেতু আমাকে পছন্দ করছো, তাহলে আমার এখানে কোনো সমস্যা নাই, যে যাই বলুক না কেন। যদি আমরা ভালোবাসা জালে দুজনে আটকা পড়ে, তারপর আমাদের যে যাই বলুক, কোনো সমস্যা নাই, আমি ওটাকে কোনো কিছু মনে করি না। আমরা দুজনে দেখা সাক্ষাৎ করার মাঝখানে যদি কেউ কোনো কিছু বাধা হয়ে আসে বা যদি কেউ দেখে ফেলায়, এতে তো আপনার কোনো সমস্যা থাকবে না, তাই না? না, আমরা দুজন দুজনের ভালোবাসা দিয়ে সব বাধা দূর করে ফেলবো, কোনো আচ্ছা সমস্যা ঠিক নেই। আছে, তাহলে একটা কথা বলি, বলো। তাহলে বাড়ির আশেপাশে না আমি সরাসরি বাসায় যেয়ে দেখা করে কথা বলি। যেদিন ভাই থাকবে না সেদিন আমার একটু মিস দিবেন, তাহলে আমরা যাই একটু আপনার সাথে সাক্ষাৎ করা হলো, জাস্ট দেখা হলো, কথা হবে, তারপরে যা হয় তাই একটা কিছু হয়ে যাবে কি? আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা তাহলে ফোনের অপেক্ষায় রইলাম কিন্তু ভাবি। আচ্ছা ঠিক আছে, আমিও তোমার কে অনেক মিস করব। আচ্ছা ওকে, তাহলে রাখি আচ্ছা এখন। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, বাই।